ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته جيكي كي وجدي بولي أمر جنة دعا قربنا তো তার উদ্দেশ্য এখন এখন দোয়া করা না পরে এরকম উদ্দেশ্য নিয়ে করে দোয়া করবেন ভাই আমার জন্য দোয়া করবেন অথবা মহিলা মহিলাকে সে তার হিসেবে প্রশ্ন করলো তো এটা দোয়া মানুষটা তো আপনি পরবর্তী দোয়া করতে পারেন আর এখন বললেন আল্লাহ আপনার যদি আপনি সাথে সাথে দোয়া করুন অসুবিধা নেই এটা দোয়া তো আল্লাহ আপনার হেফাজত করুন আল্লাহ আপনাকে সুস্থ রাখুন বার ফিক এইরকম বার ফিক বললেন অসুবিধা কি এটা আমাদের অভ্যাস এখানকার দেখবেন ওই যে আল্লাহ আপনার হেফাজত করুন আল্লাহ আপনার সাথে সাথে আবার বারক আল্লাহফিক এইসবই দোয়ার অন্তর্ভুক্ত আলহামদুল্লাহ ইয়াকুব আলী হিসাল তার সন্তানদেরকে বলেছিলেন আমি ওচিরেই তোমাদের জন্য আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করব তো তিনি বলেন ওচেরই করব এটা কেন মুফাসীনদের অনেকেই উল্লেখ করেছেন তার মানে তাহাজুদের সময় তিনি তাদের জন্য দোয়া করবেন আল্লাহ সাথে সাথে দোয়া করা যায় পরেও হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করছি করব পরে এবারে যেহেতু আপনি তাকে বলেছেন আমি দোয়া করব তো একটা উত্তম সময়ে দোয়া করবেন তার জন্য যে সময় আল্লাহ কবুল করার সময়টি যে সময়টি কবুল হওয়ার বেশ উপযোগী এ সময় অথবা দুই হাজারের মাঝে দোয়া কবল হয় আজান আর আপনি যখন আপনার ঘরে সলাত পড়েন আজান হয়ে গেল একদম সলাতের জন্য রেডি আস্তে আস্তে করে সুন্নত একটু বসলেন কিছু করলেন মসজিদে যে হয় যদি পারেন আর না হয় দ্রুত অসুবিধা নেই মহিলার আলহামদুলিল্লাহ তারা যে ঘরে কাজকর্ম করেন এটাও তো নেয় না যদি যুবতী হয় মেয়ে বিয়ে শাদি হয়নি তাইলে তো তার মাসা আল্লাহর সময় এই যৌ যৌবনকালেই মানুষ এবাদত করবে বেশি আল্লাহর এই সময়ের এবাদত আল্লাহর কাছে বেশ প্রিয় হয় অশকা